আপনি কি খোঁজ রেখেছেন? রাশিয়ার কাছ থেকে সস্তায় কিনে আমেরিকাকে চড়া দামে তেল বেচে দিল ভারত। এই দেশে তেল নয়, ভিডিও পাঠানো হচ্ছে। শুনে নিন, রাশিয়া কোনোভাবেই চায় না ভারত বিকল্প রাস্তা খুঁজে পাক। পাক্কা খিলাড়ি আমেরিকা ভারতের প্রশংসা এত কেন করছে জানেন? এবছর জমিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভ্যাকিউম গ্যাস তেল বিক্রি করে দিয়েছে ভারতবর্ষ। ভারতকে লাগাতার কম দামে তেল বিক্রি করে বিশ্বের অন্য সবকটা দরজা বন্ধ করে দিচ্ছে রাশিয়া। রাশিয়া কোনো সময় হাত তুলে নিলে ভারতবর্ষকে তেলকে দেবে? আমেরিকার মুখ ভারত বন্ধ করে দিয়েছে ভ্যাকুয়াম গ্যাস অয়েল দিয়েই। এমনি এমনি G20 সম্মেলনে ভারতের এত প্রশংসা করছে না আমেরিকা। আপনি কি জানেন ভ্যাকুয়াম গ্যাস অয়েল কি? ভারত কিভাবে মাথা খাটিয়ে রাশিয়া আমেরিকা দুই দেশকেই খুশি করছে, সেই অঙ্কটা আপনি জেনে নিন। আমেরিকা, পশ্চিমী দেশগুলো যে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার উপর, সবটাই মিথ্যা, কারণ ভারতের মাথায় হাত বুলিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে মস্কো থেকে ভ্যাকুয়াম গ্যাস তেল কিনতো মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু কড়া নিষেধাজ্ঞা জারি করার পর সেটা আর করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই অবস্থায় জমিয়ে ফায়দা তুলে নিচ্ছে নয়াদিল্লি। ভারত বলছে, এবার বলতো আমাদের কোটে, কারণ ভারত জলের দরে রাশিয়া থেকে তেল কিনছে আর সেটা রিফাইন করে আমেরিকাকে বেচে দিচ্ছে বেশি দামে। ভ্যাকুম গ্যাস অয়েল বা VGO, এটা এক ধরনের কাঁচা তেল। এই গ্যাস তেল দিয়ে তৈরি হয় গ্যাসোলিন বা ডিজেল। রাশিয়া থেকে এই VGO আর কিনতে পারছে না আমেরিকা। ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, ভারত থেকেই এখন ভ্যাকুম গ্যাস অয়েল কিনতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তথ্য বলছে, আগের বছরের তুলনায় এবছর মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি ভ্যাকুম গ্যাস অয়েল বিক্রি করে ফেলেছে ভারতবর্ষ। শুধু তাই নয়, ইউরোপের বাজারটাও কিন্তু ভারত এই সুযোগে ধরে নিয়েছে। সংবাদ মাধ্যম মিন্টের রিপোর্ট বলছে, রাশিয়ার থেকে কেনা তেল রিফাইন করে ব্যবহার করার পর ভারী মুনাফা নিয়ে বাকি তেল ইউরোপের দেশগুলোতে বিক্রি করে দিচ্ছে ভারত। তাহলে কি এটা বলা যায় যে রাশিয়ার উপর যত নিষেধাজ্ঞা করা হবে ভারতবর্ষের আদতে ততই লাভ হবে? ভারত কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইছে না, বিশেষ করে রাশিয়া আর আমেরিকার সঙ্গে তো নয়ই। হোয়াইট হাউস সম্প্রতি বার্তা দিয়েছে, ভারত আমেরিকার সহযোগী নয়, নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। অনেকেই বলছেন, এবার বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কথা না মেনেও রাশিয়া থেকে ভারত তেল কেনার পরও এত প্রশংসা কেন আমেরিকার মুখে? পাক্কা খিলাড়ি যুক্তরাষ্ট্র জানে তাদের চাহিদা এখন একজনই মেটাতে পারবে, আর সেটা হলো ভারতবর্ষ। প্রথম কলকাতা ব্যুরো।